আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা জীবের পরিবেশ বিস্তার এবং সংরক্ষণ চ্যাপ্টারের নতুন একটা টপিক পড়ব সেটা হচ্ছে লবণাক্ত উদ্ভিদের অভিযোজন তো আমরা জানি লবণাক্ত পরিবেশে যে উদ্ভিদগুলো জন্মায় তাদেরকে বলা হয় হ্যালো ফাইট কেন এখানে নাম যেহেতু আমরা জানি লবণাক্ত পরিবেশে লবণের পরিমাণ অনেক বেশি থাকে তো এ কারণে ওখানে লবণের নাম থেকে কথাটা এসেছে হ্যালো আমরা জানি হ্যালোজেন হচ্ছে সামুদ্রিক লবণ তো হ্যালো নামটা ওখান থেকে আসে আর ফাইট মানে উদ্ভিদ এই কারণে লবণাক্ত পরিবেশে উদ্ভিদকে বলা হয় হ্যালো ফাইট তো আজকে আমরা হ্যালো ফাইট উদ্ভিদের অভিযোজন প্রক্রিয়াগুলোই পড়বো তো আমরা জানি লবণাক্ত পরিবেশটা বেশ একটা প্রতিকূল পরিবেশ যেখানে নর্মাল কোনো উদ্ভিদ জন্মাতে পারবে না কারণ সেখানে লবণাক্ততার পরিমাণ অনেক বেশি থাকে আর আরেকটা রিজন হচ্ছে ওই জায়গায় পানিবদ্ধতা বা জলাবদ্ধতা দেখা যায় যার কারণে অনেক নর্মাল যে কোনো পরিবেশে উদ্ভিদ কিন্তু সেই জায়গায় জন্মাতে পারবে না তো বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে এরকম ধরনের উদ্ভিদে কিন্তু লবণাক্ত পরিবেশে জন্মাতে পারে তো লবণাক্ত পরিবেশে উদ্ভিদের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এদের এদের মূল মাটির খুব বেশি গভীরে যায় না কারণ মাটির যত গভীরে যা যেতে যাওয়া যায় লবণাক্ত পরিবেশে লবণাক্ত তার পরিমাণ তত বৃদ্ধি পায় আর লবণাক্ত পরিমাণ বৃদ্ধি পেলে কিন্তু সেখান থেকে পানি শোষণ করে বা সেটা দিয়ে উদ্ভিদ সারভাইভ করতে পারবে না এ কারণে এদের মূলটা মাটির উপরের স্তরে বিন্যস্ত থাকে প্রথমে আমরা লিখব মূল মাটির উপরের স্তরে উপরের স্তরে বিন্যস্ত থাকে যেহেতু লবণাক্ত পরিবেশে পানি শোষণ প্রক্রিয়াটা অনেক জটিল এবং আহ খুব বেশি ফলপ্রসূ না কারণ লবণাক্ততার পরিমাণ যেহেতু বেশি থাকে সেক্ষেত্রে ওই পানিটা উদ্ভিদের জন্য ক্ষতিকর তো এই কারণে উদ্ভিদ চেষ্টা করে বৃষ্টির পানিটাকে বেশি করে শোষণ করার যখনই বৃষ্টি হয় খুব কম সময়ের মধ্যে সে বৃষ্টির পানিটা শোষণ করে রাখে এবং সেই শোষিত পানিটা সে কাণ্ড পাতা ফুল ফলের মধ্যে জমা রাখে যার কারণে এদের কাণ্ড পাতা এবং ফুল ফল অনেক রসালো প্রকৃতির হয় তার দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে বৃষ্টির পানি বৃষ্টির পানি খুব দ্রুত শোষণ করে খুব দ্রুত শোষণ করে কাণ্ড পাতা ফলে জমা রাখে এবং এ কারণে এদের কাণ্ড পাতা ফল রসালো প্রকৃতির হয় এরপরে আমরা জানি যে লবণাক্ত পরিবেশে যে এরা হচ্ছে সমুদ্রের কাছাকাছি এরিয়া তো এ কারণে ওই জায়গায় অনেক বেশি জোয়ার ভাটার পানির টান দেখা যায় তো জোয়ার ভাটার টানে কিন্তু উদ্ভিদের মূলটা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা চান্স থাকে বা উদ্ভিদটা একটু নড়ে যেতে পারে তো উদ্ভিদের যেন কোনো রকমের ক্ষতি না হয় এ কারণে এদের একটা বিশেষ ধরনের মূল আছে যেটার নাম হচ্ছে ঠেস মূল বা স্তম্ভ মূল তা আমরা লিখবো এদের দেহে এদের দেহে ঠেসমূল বিদ্যমান যা জোয়ার ভাটার টান থেকে জোয়ার ভাটার স্টাম থেকে উদ্ভিদকে রক্ষা করে উদ্ভিদকে রক্ষা করে এরপরে আমরা জানি যে এদের যেহেতু লবণাক্ত পরিবেশে অক্সিজেনের পরিমাণ কম থাকে তাই এরা কিন্তু মূলের সাহায্যে বা পানি থেকে বেশি পরিমাণ অক্সিজেন পায় না বা এরা মূল দিয়েও বেশি পরিমাণে শোষণ করতে পারে না তো সেই ক্ষেত্রে গ্যাসীয় বিনিময়টা সহজ করার জন্য এদের একটা বিশেষ মূল আছে যেটার নাম হচ্ছে শ্বাস বা নিউম্যাটোফোর এই শ্বাসমূলের ভিতরে কিছু বায়োকুঠুরি থাকে যার মধ্যে সে গ্যাস জমা রাখতে পারে তো শ্বাসমূলে সেই বায়োকুঠোর মধ্যে সে অক্সিজেন জমা রাখে এবং প্রয়োজনে শোষণের সময় সে সেটা ইউজ করে এবং যখন প্রক্রিয়ায় সে অক্সিজেন তৈরি করে তখন সেটা আবার বায়ুকুঠোর মধ্যে সে জমা রাখে পরবর্তীতে ব্যবহারে করার জন্য তাহলে আমরা লিখব এদের শ্বাস মূলে বায়ুকুঠুরি থাকে এদের শ্বাস মূলে বায়ুকুঠুরি থাকে থাকে যা অক্সিজেন জমা রাখতে পারে এরপরে এটা লাস্ট আর খুব ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এদের অঙ্কুরোদ্গম প্রক্রিয়াটা একটু বিশেষ ধরনের অঙ্কুরোদ্গম প্রক্রিয়া যেটাকে বলা হয় জড়ায় অঙ্কুরোদ্গম তো এটা কেন হয় আমরা জানি যে যেহেতু লবণাক্ত পরিবেশে সবসময় জোয়ার ভাটার পানির একটা টান থাকে তো সেই ক্ষেত্রে স্বাভাবিক প্রক্রিয়ায় অঙ্কুরোদ্গম হলে উদ্ভিদটা টিকে থাকতে পারবে না কারণ স্বাভাবিক প্রক্রিয়ার ফল পড়ার পর সেখান থেকে অঙ্কুরোদ্গম হতে হতে দেখা যাবে যে জোয়ার ভাটার টানে ফলটা চলে গেছে বা মূলটা নষ্ট হয়ে গেছে তো এ কারণে এই ধরনের অবস্থাকে রোধ করার জন্য উদ্ভিদের ফল যখন গাছে থাকে তখনই তার মধ্যে অঙ্কুরোদ্গম প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং সেই ক্ষেত্রে একটা বড়ো লম্বা একটা ভ্রণমূল তৈরি হয় তো যখন এই ভ্রণমূলটা মোটামুটি পরিপক্ক হয় এবং ফলটা ভারী হয়ে যায় তখন সেটা গাছ থেকে মাটিতে সরাসরি নিচে পড়ে এবং কাদা মাটির মধ্যে সরাসরি আটকে যায় যার কারণে সেটা জল ভাটার পানির টানে আর ভেসে চলে যেতে পারে না তো এক্ষেত্রে জরা অঙ্কুরগম যদি না হতো এ ধরনের উদ্ভিদের কিন্তু সহজে বংশ প্রক্রিয়াটা সম্পন্ন হতে পারত না তাই লোনা মাটির উদ্ভিদের ক্ষেত্রে জরায়ুজ অঙ্কুরোদ্গমটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য তো লাস্টে আমরা লিখব এদের জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় জলায়ুচ অঙ্কুরোদ্গম হয় তো এগুলি হচ্ছে লবণাক্ত পরিবেশে উদ্ভিদের অভিযোজন অভিযোজনের ফিচারগুলো তা আমরা আরেকবার দেখি এদের মূল হচ্ছে মাটির উপরের স্তরে বিন্যস্ত থাকে যার কারণে এরা বেশি লবণাক্ত পরিবেশে পানি শোষণ করে না বৃষ্টির পানি খুব সহজেরা শোষণ করতে পারে এবং সেই পানিটা সে মূল কাণ্ড পাতা ফুল ফলের মধ্যে জমা রাখতে পারে এবং এর কারণে কাণ্ড পাতা ফুল ফল রসালো প্রকৃতির হয় এদের দেহে ঠেসমূল বিদ্যমান যেটা হচ্ছে জর ভাটার টান থেকে উদ্ভিদকে প্রোটেকশন দেয় এরপর দেখলাম এদের দেহে আছে শ্বাসমূল বা সেই শ্বাসমূলের মধ্যে আবার বায়ুকুঠুরি থাকে সেই বায়ুকুঠুরিটা হচ্ছে অক্সিজেন জমা রাখতে পারে এবং প্রয়োজনে ব্যবহার করতে যোগান দেয় শেষে দেখলাম এদের জরা জংকর হয় যার কারণে এদের বংশ বিস্তার প্রক্রিয়াটা একটা লিমিটের মধ্যে বা একটা সেফ লিমিটের মধ্যে হতে পারে না হলে যদি এই অঙ্কুরোদ্গম প্রক্রিয়াটা না হতো তাহলে কিন্তু এদের বিস্তারটা সহজই হতে পারতো না তো আজকে এই আমাদের আলোচনা আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ বি দেখার জন্য